আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বলুন। ঠিক আছে, ধন্যবাদ। সামনেই স্যার 7ই জুলাই রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট, এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি সাংগঠনিকভাবে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে কোনো প্রপোজাল দিচ্ছেন? আমরা সূত্র মারফত যে খবরটা পেলাম, আপনারা প্রপোজাল অলরেডি দিয়েছেন। হ্যাঁ দিয়েছি। বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলেন স্যার। আমরা বিষয়টা হচ্ছে, আমরা একটা লড়াই সবাই ঐক্যভাবেই, মানে আমাদের সংগ্রামী পার্শ্ব শিক্ষক মঞ্চ, তারপর ওখানে অল বেঙ্গল প্যারা টিচার অ্যাসোসিয়েশন মিলেই, এগুলো একটা মিলেই আমরা ঐক্য মঞ্চ, যার মধ্যে ভগীরথ বাবু নেতৃত্বে ছিল, মধুমিতাজী, নিয়েই তো করছিলাম দীর্ঘ আন্দোলন। তা যাই হোক, সেই আন্দোলনে সরকারের নিষ্ঠুরতা, মানে সেরকম করে সহযোগিতা না করার ফলে ভুলগত ভাবে যেভাবেই হোক না কেন, একটা মানে পেশাগত লড়াইটাকে রাজনৈতিক লড়াই অনেকে নিয়ে চলে গেছিল, যেটাই হচ্ছে আমরা সংগ্রামী পার্শ্ব মঞ্চ, আমরা এটা ঠিক মেনে নিতে পারিনি, কিন্তু ঐক্যের স্বার্থে আমরা ছিলাম। এভাবে খোলাখুলি ভাবে কোন পেশাগত লড়াই কোন রাজনৈতিক দলের বিরোধিতা করা বা কোন দলের সমর্থন করাটা ঠিক না, যেহেতু পেশাগত সংগঠন, পেশাগত লড়াই আমাদের, এক্ষেত্রে সেটা করতে গিয়ে ঐক্যমঞ্চ লাস্টে দীর্ঘদিন আন্দোলনের ফলে কিছু না পেয়ে কিছু পার্শ্ব শিক্ষক হতাশগ্রস্ত বা নিয়ে যাই নেতৃত্বকে ক্যারি করে নিয়েছিল, মানে নেতৃত্বকে ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছিল, মানে এই বর্তমান যারা এসছে আগেও ছিল তারা, তাদের ক্ষেত্রে একটা ভুল বার্তা সরকারের কাছে চলে গেছিল যে পার্শ্ব শিক্ষক পুরো বিরোধী, এভাবে করে এসে গেছিল। শুধু না, বাস্তবে পার্শ্ব শিক্ষকদের একটা অংশই মানে খোলাখুলি ভাবে বিরোধিতা করতে থাকে, ফলে আমরা এটা দেখেছি সরকার আবার যখন এলো, আমরা তখনই বলেছিলাম যে সরকার নতুন যে আসবে যদি আসেও সে ভাবতে সময় নেবে, আবার এখন যারা যদি ফিরে আসে, আমরা যে বিরোধিতা আমরা করছি সেটা খুব কঠিন হয়ে যাবে লড়াইটা, যেটা বাস্তবিক হয়ে গেল। ফলে আমরা আমাদের ঐক্যমঞ্চটা নয়, আমরা আমরা যে নিজস্ব সংগঠন সংগ্রামী পার্শ্ব শিক্ষক মঞ্চ, আমরা একটা ওই ন্যূনতম বেতন কাঠামো, আমরা দুটো দাবি ওদের কাছে রেখেছি, বেশি না, ন্যূনতম বেতন কাঠামো, মানে যুগে আমরা যেটা পাই 10,000 আর 5,000 সামথিং, ফলে যেটা হচ্ছে সত্যিকারে 13,000 আর সামথিং আর 12-10,000, এটা বাস্তবিকই আর্থিক দিক থেকে চলে না, ফলে একটা ন্যূনতম জায়গায় যদি নিয়ে যেতে যায় সরকার, তো সেটাই বলেছি আর কি, ন্যূনতম বেতন কাঠামো, আর সহ শিক্ষকরা যে সকল সুযোগ সুবিধাগুলো পায়, যেমন ওরা যেটা অনেক ইয়ে পায়, ধরো চাইল্ড কেয়ার পায়, আমাদের দিদিমণিরা পায় না পার্শ্ব শিক্ষকরা, এরকম যেগুলো আর্থিক দিক নয় সেগুলো সরকার যেন আমাদের সেই জায়গায় দিলে আমরা একটু সুযোগ সুবিধাও যেমন পাই, এবং মর্যাদার প্রশ্নটা আমরা আছে, মর্যাদার প্রশ্নটা সরকারের কাছে। আপনার কি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছেন অলরেডি? কি অলরেডি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসার জন্য আপনারা চিঠি করেছেন? চিঠি করেছি, দিয়েছি অনলাইনে, আমরা ইয়ে করেছিলাম, আমরা ওনার শিক্ষামন্ত্রীকে যেমন আমরা ওনার মেলে পাঠিয়েছি, মুখ্যমন্ত্রীকেও মেলে আমরা পাঠিয়েছি, কিন্তু মুখ্যমন্ত্রী কোন মেল অ্যাকসেপ্ট করছে না, ফেলিওর, ফলে আমরা তাকে পোস্টে টুইট পোস্টে পাঠিয়েছি, আজকেরই পাঠিয়েছি, কালকে দুজনকে চেষ্টা করছিলাম ইমেলে পাঠাতে, শিক্ষামন্ত্রীকে আমরা পাঠাতে পেরেছি, কিন্তু মুখ্যমন্ত্রী সব যতগুলো ইমেল দেওয়া ছিল সবটাই ফেলিওর দেখাচ্ছে। মানে মনে হয় বৈঠকের কি কোনো সম্ভাবনা দেখছেন, কোনো রিপ্লাই কি আসতে পারে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে? আমরা আশা করছি, আমরা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী দুজনকে বলে ইয়ে করেছি, অ্যাপিল করেছি মুখ্যমন্ত্রীকে, তো আমরা অ্যাপিলই করেছি যদি আমাদের একটু ইয়ে করে, একে তো দাবি করেছি, দাবিপত্র দিয়েছি। স্যার যদি যদি কোনো রিপ্লাই না আসে, তাহলে কি আপনারা ভার্চুয়ালি আগামী দিনে যোগাযোগ রাখতে চাইবেন বা যোগাযোগ করতে চলেছেন ভার্চুয়ালি? হ্যাঁ অবশ্যই, যারা ক্ষমতায় আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ বিভিন্ন ভাবে রাখবো, যেমন রাস্তায় আমরা আন্দোলনেও থাকবো, এমনি এতে ভার্চুয়ালি এখন যতদিন না করোনা যদি এটা উঠে যায় আমরা তখন প্রকাশ্য রাস্তায় যাবো, না হলে আমরা মোটামুটি বিভিন্ন ভাবে আমরা চেষ্টাও করছি বিভিন্ন সোর্স দিয়ে যোগাযোগ, যাতে আমরা ইয়ে করতে পারি আর কি।
স্যার, বিগত দিনের আন্দোলনের ইতিহাস থেকে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের যে মনে যে প্রশ্ন, যে মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না আগামী দিনে, জাস্ট সেই রাস্তাটাই আপনারা নিয়েছেন। আমরা আশা রাখি আপনাদের এই শুভ উদ্যোগ সফল হোক, আগামী দিনে পার্শ্ব শিক্ষকরা আরো নতুনভাবে ভালোভাবে বাঁচার যে রসদ সেটুকু পাক। আমরা চেষ্টা করবো, মুখ্যমন্ত্রীর যে একটা ভুল বার্তা হয়তো ওনার মধ্যে ঢুকে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাকে নিরসন করে পার্শ্ব শিক্ষকদের পক্ষে তিনি কিছু যাতে করেন, সেটা চেষ্টা করে যাবে। ধন্যবাদ স্যার সঙ্গে থাকার জন্য।